শীত শুরু হওয়ার আগ মুহূর্তে যে সবজি লাগানো হয় কৃষকরা তা বাজারে বিক্রি করে ভালো দাম পেয়ে থাকে ঢাকার কাছে কেরানীগঞ্জের রোহিতপুরের চাষিরা বেশ উৎসাহ নিয়ে শীতের সবজি লাগিয়েছে আর এই সময়টায় সবজির ফলন বেশ ভালো হয় শাক সবজি ভালোই হয় বিক্রি করে হাটে নেই উঠায় কামলা দেওয়া তারপর হাটে নেই তারপর পাইকারি দেয়া আইসাপড়ি তারপর লাউ শাক মিষ্টি কুমড়া মূলা শাক পালন শাক সব সব বিক্রি করি সব সাপ সব সব বিক্রি করি যদি পাঁচ হাজার টাকা ভাঙি ছ হাজার টাকা আহে দুই হাজার টাকা আম বেশি আহে কামলা মোমলা দিয়া চার টাকা করে রাটি বাঁধি পাঁচ চল্লিশ টাকা বা চল্লিশ টাকা পিস পাইকারি দেওয়া হয় সবাই গ্রামে গ্রামে সবাই শাক সবজি মূলে বিক্রি করলো আপনার লাভ লাভবান হতে পারেন আমার মতো সবাই এই চাষ করেন অন্যদিকে বাড়ির পাশের জমিতে লাল শাকের আবাদ করেছেন ছিনে মিয়া তিনিও যে ফসল উৎপাদন করেছেন তা বাজারে বিক্রি করে খুব খুশি শীতের মাঝে বলছি কদু কদু শাক লাল শাক পালং শাক বান্ধাকপি ফুলকপি এগুলি সিজন এখন ঠাকা গেলে পনেরো টাকা গাড়ি বিক্রি হচ্ছে পনেরো টাকা দশ টাকা বারো টাকা এখন এটি পাঁচ টাকা গাড়ি বিক্রি হয় এই যে এই এইভাবে করা হয় আর কি এখন বর্তমানে কদ কদু কদু শাক লাল শাক পালং শাক বিষ করা জায়গায় পরা এক পা কমা জমিন যাতে নিয়ে বিশুদ্ধ জায়গা আমি বড় চৌত্রিশ হাজার বিক্রি পাই চৌত্রিশ হাজার টাকা বিক্রি এদিকে মাজেদা বেবি বাড়ির আঙিনায় টমেটো শিম লাউ গাছ লাগিয়ে বেশ লাভবান লাউ শাক করছি আবার এই যে টমেটো করছি আবার সিম করছি আবার গদ্য শাক করছি কেমন বিক্রি হয় ভালোই বিক্রি হয় ওই এখন হস্ত হয়ে গেছে একটু দামটা কমে গেছে গা আগাম শীতের সবজি উৎপাদন করে সঠিক সময়ে সবজি সংগ্রহ করে বাজারজাত করছেন ঢাকার আশেপাশের কৃষকরা যদিও ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে সবজি ঢাকায় আসা শুরু করেছে শীত শুরু হয়েছে আর শীতের সবজি খাওয়া হবে না তা কি হয় তাই সবজি বাগান এখন ভরপুর টমেটো সিম আর লাওয়ে নাসরিন হুদা বিথি ভয়েস অফ আমেরিকা ঢাকা